কম দুঃখে হিরো আলম বলেনি, সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনাকে কেন হারানো হলো, হিরো আলম বলতিছে আমি তো মূর্খ সুরখ মানুষ কথা বলতে পারি না, বড় বড় অফিসার ডিসি এসপি আমি এমপি হলে আমাকে স্যার বলে ডাকতে হবে, এটা তো ওনারা করতে পারবে না, ওদের প্রেস্টিজ নষ্ট হবে, এই জন্য আমাকে হারিয়ে দিছে। উপরওয়ালা একটা ইশারা দিল, উপর থেকে ওই অবতীর্ণ হলো, কথাকে বোঝেন নাই, উপরওয়ালাকে চেনেন না, কে আল্লাহ জিব্রাইল, ও উপরে যারা আছে তারা, নাম বলা যাবে আমার দিকে তাকান, উপর থেকে ইশারা আসলো, বাস এক ওহির ইশারাই হিরো আলমের রেজাল্ট পাল্টে গেল, হঠাৎ করে ঘোষণা দিল 834 ভোটে হিরো আলম হারিয়ে গেছে। যুবক তোমাদেরকে বলতে চাই, যেই হিরো আলমকে আমরা ট্রোল করেছি, চেহারা ভালো নয়, টাকা পয়সা নাই, যোগ্যতা নাই, বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলে, নামের আগে হিরো থাকার কারণে আমরা বিতর্ক করেছি, সমালোচনা করেছি, তুমি কেন হিরো লাগাইলা, এখন সেই হিরো বাংলাদেশের এক নম্বর আসল হিরো, এ কথা কন না কে, আজকে যদিও সে হেরে গেছে, আসলে হারিনি, তাকে হারিয়ে দেওয়া হয়েছে, কি আলম, এ জোরে কন না কে, আমাদের বগুড়ার হিরো আলম গতকালকে এমপি হয়েই গিয়েছিল, দুপুর পর থেকে ডিগলার হিরো আলম জিতে গেছে, এইরকম চলতে চলতে সন্ধ্যের পরে দেখা গেল জিতলে কি হবে, ডিগলার হয়ে গেছে আলাদা, কথা কি বোঝেন নাই, আমার দিকে লক্ষ্য করেন, আমি হিরো আলমের বিরোধিতা করি না, আপনারা ফেসবুক ইন্টারনেট ইউটিউবে দেখেছেন আমার দেশের বাড়ি বগুড়া, হিরো আলমের বাড়ির পাশে আমার বাড়ি, আমি গত কয়েকদিন তার পক্ষে কথা বলেছি, আর কথা বলার কারণে গতকালকে দুপুর পর থেকে আমার কাছে অন্তত 100 জন ফোন দিয়েছে, হুজুর হিরো আলমের খবর কি, জিতলো নাকি হারলো, এজন্য আমি খবর নিতে থাকলাম, দেখি তো ঘটনা কি, ওই দুইটা ফেনা মিলে এক আসন, কাহালু নন্দীগ্রাম, কাহালুর ফলাফল পাওয়া গেল সন্ধ্যার আগে, কাহালুর যতগুলো কেন্দ্র ছিল অধিকাংশ কেন্দ্র হিরো আলম জিতে গেছে, কিন্তু নন্দীগ্রাম থানায় ওখানে কেন্দ্র হলো 49টা, কয়টা 49টার মধ্যে 39 পর্যন্ত ফলাফল একটা একটা করে ঘোষণা করছে, দেখা যাচ্ছে 49টা কেন্দ্রের ভেতরে ফলাফল হিরো আলম 700 ভোট এগিয়ে আছে, তার মানে বোঝা যাচ্ছে হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু হঠাৎ করে আরো 10টা কেন্দ্র ছিল ওগুলার একটা একটা করে ঘোষণা করেনি, ওই ঘরের মধ্যে স্যার অফিসার সবাই যাওয়ার পরে উপরওয়ালা একটা ইশারা দিল, উপর থেকে ওই অবতীর্ণ হলো, কথাকে বোঝেন নাই, উপরওয়ালাকে চেনেন না, কে আল্লাহ জিব্রাইল, ও উপরে যারা আছে তারা, নাম বলা যাবে আমার দিকে তাকান, উপর থেকে ইশারা আসলো, বাস এক ওহির ইশারাই হিরো আলমের রেজাল্ট পাল্টে গেল, হঠাৎ করে ঘোষণা দিল 834 ভোটে হিরো আলম হারিয়ে গেছে। এটাই হলো ডিজিটাল খেলা ভাই, বোঝা খুবই মুশকিল, সারাটা দিন হিরো আলমের পক্ষে গণজোয়ার, পুরো দেশের মানুষ চেয়ে আছে যে হিরো আলম এমপি হয়ে গেছে, হঠাৎ করে একটা হ্যালো উপর থেকে ইশারা আলো, আর হিরো আলম ফেল হয়ে গেল, আসেন না শিক্ষার জন্য বলতেছি, এই হিরো আলমের জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, এই হিরো আলম ছিল জিরো কিন্তু সে হয়ে গেছে একেবারে হিরো, আরো জোরে বলেন, কিন্তু হিরো আলম কিন্তু বসে নাই, সে মাল একটা বলতিছে আমি হাইকোর্টে রিট করব, মানে নির্বাচন কমিশনারদেরকে হাইকোর্টে উঠাইয়া দম, কমজোরি মাল হিরো আলম না, যেটা কেউ পারেনি এটা হিরো আলম দেখিয়ে দিচ্ছে, আরো জোরে বলেন কথা ঠিক কিনা, তবে হিরো আলমের জীবন থেকে আমাদের শিক্ষা আছে, আমার দিকে লক্ষ্য করুন, মন খারাপ করবে না, বোঝার জন্য বলতেছি, যেই হিরো আলম সর্বপ্রথম ছিল সে হচ্ছে সানাসুর আলম, যদি বলেন কি আলম, মানে তার বাবা তার মা এবং তাকে গলা ধাক্কা দিয়ে ছোটবেলায় বাড়ি থেকে বের করে দিয়েছিল, নানির বাড়িতে যাওয়ার পরে এতিম সন্তান, সানাসুর বিক্রি করতো, নাম ছিল সানাসুর আলম, তারপরে হলো বাদাম আলম, তারপরে সিডি আলম, তারপরে ডিস আলম, তারপরে হিরো আলম, এখন সে হয়ে যাচ্ছে এমপি আলম, কথা কন না কে, এ যুবক তোমাদেরকে বলতে চাই, যেই হিরো আলমকে আমরা ট্রোল করেছি, চেহারা ভালো নয়, টাকা পয়সা নাই, যোগ্যতা নাই, বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলে, নামের আগে হিরো থাকার কারণে আমরা বিতর্ক করেছি, সমালোচনা করেছি, তুমি কেন হিরো লাগাইলা, এখন সেই হিরো বাংলাদেশের এক নম্বর আসল হিরো, এ কথা কন না কে, আজকে যদিও সে হেরে গেছে, আসলে হারিনি, তাকে হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হারার পরেও জিতে গেছে হিরো আলম, কিভাবে জিতে গেছে বোঝার চেষ্টা করেন, সে ওই যে ঢাকার জনতার মেয়র ইশরাক আহমেদ আর জনতার এমপি হলো হিরো আলম, সে যখন রাস্তাতে হেঁটে যায় হাজার হাজার মানুষ তার পিছে পিছে যায়, যুবক ছেলে পেলে বলে ভোট পরে হবে, আগে সেলফি উঠায়,
জোরে বলেন কি উঠায়। এমন কি কালকে নির্বাচনের দিনে যেই পুলিশেরা দায়িত্বরত ছিল পুলিশেরাও হেরো আলমকে টেনে ধরে ধরে ছবি তোলানে ব্যস্ত। এ যুবকেরা কথা বল না কেন, সে যেখানে যায় মানুষ খাইতে দেয়, একজন মানুষ রিক্সা চালাচ্ছে হেরো আলম যে রিক্সা চালায়, একজন লোক ভাত খাচ্ছে হেরো আলম বসে থেকে ভাত খায়, যে বাদাম খাচ্ছে বাদাম খাওয়ায়, চা খাচ্ছে চা খাওয়ায়। এখান থেকে বোঝা যায় আমার দেশের এমন এমপি মন্ত্রী আছে, রাতের ভোটে এমপি মন্ত্রী হয়েছে জনগণ চেনে না, কিন্তু হেরো আলম এমন একজন লোক যাকে মানুষ ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসাতে এসে প্রমাণ করেছে এমপির চাইতে তার সম্মান বেশি। আরো জোরে কর না কেন, সত্য কথা স্বীকার করতে হবে। আজকে সে হারিয়ে যাওয়ার কারণে তার একটা ভক্ত তার বাড়িতে এসে তাকে জড়িয়ে ধরে এমন ভাবে কান্না শুরু করেছে, গোটা মিডিয়া তোলপাড় সমস্ত টেলিভিশনে এই ভিডিওটা দেখাচ্ছে যে হেরো আলমকে মানুষ কত ভালোবাসে, তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখান থেকে বোঝা যায় এটাই হলো প্রকৃত ভালোবাসা। তোমরা এমপি না বললে কি হবে, সে যে ভালোবাসা চাই পাইছে এটা এমপির চাইতে কোনো অংশে কম, আরো দেবেন কোনো অংশে কম, সে রিট করেছে। সামনে কি হবে জানি না, মনে কষ্ট লাগে ভাই, ওই যে বলতি যে কিচ্ছু হবে না, কি হবে, কিছুই হবে না। গত 18 সালে আপনারা দেখছেন না এইরকম একটা চাচা গেছে বেলা 3টার দিকে ভোট দিতে, কয়টার দিকে, কিছু সোনার ছেলেপেলে এসে বলতেছে চাচা আপনি চলে যান তো আপনার ভোট দেওয়া হয়ে গেছে, চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলেপেলে আবার ডাক দিয়েছে এই চাচা শোনেন চাচিকে রেসেট করবেন, চাচিও যেন না আসে, চাচির ভোট দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে 6 বছর আগে, ছোট বলছেন কয় বছর আগে, বলতে 6 বছর আগে তোমার চাচি মরে গেছে, আজকে কখন ভোট দিতে আসছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। এটাই হলো ডিজিটাল মার, কথা কম ঠিক কিনা, মরা মানুষ ভোট দেয় আর রেজাল্ট পাল্টান তো কোনো ব্যাপারই না, কথা কম ঠিক কিনা। কিন্তু আবার আলোচনার